হ্যালো বন্ধুরা, আজকে বলেছিলাম 6টা নাগাদ লাইফে আসব, কিন্তু আমাদের লাইফে আসাটা একটু লেট হয়ে গেল। 6টা 24 আই থিঙ্ক হয়েছে এখন, না 24। আজকে লাইফে আসার কারণটা হচ্ছে আমরা অতি কষ্টে একটা শর্ট ফিল্ম করেছি, অনেক ঝড় ঝাপটার মধ্যে দিয়ে কাজটাকে কমপ্লিট করতে পেরেছি, এবং আমাদের নেক্সট আরও কিছু কাজের প্ল্যানিং আছে, সেই কাজগুলোকে নিয়েই আপনাদের সাথে একটু শেয়ার করা এবং আপনাদের থেকে কিছু মতামত নেওয়া, তো সেই ব্যাপারে একটু কথা বলা, আপনাদের সাথে আড্ডা মারা। তার আগে গল্পটার সম্বন্ধে একটু বলে নিই, তারপরে ডাকছি। গল্পটার সম্বন্ধে একটু টেকনিক্যালি কিছু সমস্যা হচ্ছিলো, যার জন্য আমি থেমে গেছিলাম। যাই হোক, আমাদের একটা গল্প ছিল, এটা একটা সুন্দর মিষ্টি প্রেমের গল্প, প্রেমের গল্প বলবো না, এখানে কিছুটা গল্পের মধ্যে বিষয়টা হচ্ছে যে দুই মেয়েকে নিয়ে মা, আর তাদের মধ্যে বেশ সুন্দর একটা সম্পর্ক, মেয়ে বড় হয়েছে, এবং যেটা হয় সচরাচর আমাদের সমাজে দেখা যায় যে মেয়েরা বড় হলে পরে সব থেকে বেশি প্রেশার থাকে যেটা মেয়ের বিয়ে দেওয়া নিয়ে, কারণ মেয়ে বড় হলে বিয়ে না হলে পরে সমাজে বিভিন্ন রকমের কথা হতে থাকে। তো সেই রকমই মেয়ে বিয়ে করতে চায় না, তাকে নিয়ে একটা সম্বন্ধ দেখা, এবং সেই সম্বন্ধের মধ্যে থেকে আলটিমেটলি এসে মেয়ে রাজি হবে হবে না এরকম একটা দ্বন্দ্ব নিয়েই চলছে, এবং কী হলো শেষ পর্যন্ত, রাজি হলো কি হলো না সেটা জানতে হলে আপনাদের যেটা করতে হবে সেটা কিন্তু আমাদের শর্ট ফিল্মটা দেখতে হবে, দেখলেই জানতে পারবেন। কারণ যদি আমি লাস্টে কী হলো সেটা বলে দিই তাহলে গল্পটা কেউ দেখবেন না, এটা জানি তো, ওই জন্যই গল্পটার লাস্টে কী আছে সেটা, আদৌ রাজি হলো কি না, ছেলেটি আদৌ কেমন, সেটার জন্যই গল্পটা দেখতে হবে। আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে, ভালো লাগা খারাপ লাগা সবগুলো মিলিয়েই আপনারা আমাদেরকে বলবেন, জানাবেন। তো তার মাঝখানেই আমি ডেকে নিচ্ছি আমার এই গল্পটার মধ্যে যে আমার বোনের ক্যারেক্টার করেছে তাকে, ওর ভালো নাম হচ্ছে শর্মিষ্ঠা, ক্যারেক্টারে ও হচ্ছে রিয়া, আর ক্যারেক্টারে আমি হচ্ছি হিয়া। আপনারা তো আমার নামটা জানেনই, যাই হোক নামটা নতুন করে বলার কিছুই নেই, শুধু ক্যারেক্টার নামটা বললাম। আর আমার বোন রিয়াকে আমি ডেকে নিচ্ছি, রিয়া একটু চলে আয় এদিকে। এই হচ্ছে রিয়া, এবং ওকে যেটা দেখবেন, দিদির পিছনে কিভাবে লাগতে হয়, মানে দিদির সাথে খুনসুটি পানা এগুলো তো কিভাবে করতে হয়, কিভাবে দিদির পিছনে লাগতে হয়, দিদিকে জ্বালাতে হয়, দিদিকে উস্কে কোন রকম একটা ছেলের সঙ্গে বিয়ে দিয়ে বিদায় করতে হয় সেটা ও খুব ভালো জানে। এবং বাঙালি বোন, টিপিক্যাল বাঙালি বোন বললে মনে হয় ভুল হবে, তার কারণ হচ্ছে ওর যে কি জানে না দিদিকে জ্বালাতন করার জন্য, আর দিদির সমস্ত কিছুর উপরেই যেন ওর অধিকার, আর কারোর অধিকার থাকবে না, তাই না? হয়তো ভবিষ্যতে দেখা যাবে হয়তো দিদির পরের উপর, পরের উপরে অবশ্যই শালী আদিঘর বালি, শালী আদিঘর বালি দেখা যাবে, ও তো জামাইবাবুর কাছে আগে আবদার করে শালী, তারপরে বউটি পরে আছিস আমি আগে। হ্যাঁ, তো বুঝে নিন বোন কি ধরনের। আচ্ছা আমরা মাকে ডেকে নিই, একদম মা মা একটুখানি যদি চলে আসো, আমাদের পরিচয়টা দিয়ে দিই, মা চলে আসো, চলে আসো, চলে আসো মা। এই ভালো নাম হচ্ছে সোমা সাহা, এই হচ্ছে আমাদের মা। হ্যাঁ ডেকে দাও, সবাইকে ডেকে দাও, এই হচ্ছে আমাদের মা। আমি মাঝখানে দাঁড়িয়ে আমার দুই মেয়েকে নিয়ে, ওই মা সবসময় ব্যালেন্স করতে থাকে, বড় মেয়ে ছোট মেয়েকে নিয়ে ব্যালেন্স করে, কারণ জানে যে মেয়ে দুই মেরু, দুই মেয়ে দুই মেরু, মেরুর একেবারে উত্তর আর দক্ষিণ, ছোট মেয়ে বিয়ে করতে সব সময় রাজি, একদম এক পায় রাজি, ও যদি বিয়ে করে তাহলে কি ভক্ত পছন্দ করবে, আমি গল্প শেষ হয়ে গেল, অ্যাকসেপ্ট করব। হ্যাঁ আচ্ছা, এই করতে করতে আমরা ডেকে নিচ্ছি এই গল্পের মধ্যে আমাদের আমাদের পাত্রকে, পাত্র মানে আলটিমেটলি যে এখানে আমাদের ডিওপি পিছন দিক থেকে কিছু পম্পস করছে, ডিওপি কে আমরা দেখাবো, ডিওপি তো ভাস্কর চ্যাটার্জি, রিয়েল নাম হচ্ছে মেঘজিৎ মল্লিক, তাই তো, ঠিকঠাক বলেছি তো নামটা, পছন্দ পেয়েছো
আচ্ছা, এরপরে আমাদের এই গল্পটার মধ্যে আরো যেগুলো রয়েছে, আরো বেশ ছোট ছোট কিছু ক্যারেক্টার রয়েছে, ছোট বড় অনেক ইম্পর্টেন্ট ক্যারেক্টার গুলো রয়েছে, তারা আজকে উপস্থিত থাকতে পারেনি, সবাই তাদের কাজের জন্য সবাইকে একসাথে আমরা জোরদার মানে জোর হতে পারিনি, একসাথে জমায়েত হতে পারিনি, তাদের প্রত্যেককে মিস করছি। কিন্তু তার মধ্যে বিশেষ করে মিস করছি আমাদের ক্যারেক্টারের এখানে একজন ছেলের ক্যারেক্টার, ছেলের যে দাদা হিসাবে অভিনয় করেছে, মানে আমরা জয়ন্ত রয়ের কথা বলছি। জয়ন্তদাকে আমরা ভীষণভাবে আজকে মিস করছি। জয়ন্তদা আজকে যদি থাকতো আমাদের ভীষণ ভালো লাগতো, কারণ আমরা যেদিনকে শুটিংটা কমপ্লিট করেছি সেদিনকে জয়ন্তদা পুরো শুটিং কমপ্লিট করার পরে সারা রাত্রি আড্ডা মেরেছি আমরা, খুব মজা করেছি। শুটিংটা কমপ্লিট করার পরে জয়ন্তদা প্রথমে প্ল্যানিং করেছিলেন এখান থেকে চলে যাবেন, তো শুটিংটা লাস্ট আমাদের শেষ হতে হতে জয়ন্তদা বললো না যাবো না, শুটিংটা শেষ হচ্ছেই যখন আজকে, এবং শেষ হওয়ার পরে আমি থাকবো এবং সারা রাত্রি বসে আজকে আড্ডা মারবো, এবং সারা রাত্রি বসে আমরা আড্ডা দিয়েছি। হ্যাঁ, আড্ডাটা আমার বাড়িতেই হয়েছে, সারা রাত বসে আমরা আড্ডা দিয়েছি সবাই মিলে। তো জয়ন্তদাকে আজকে খুব মিস করছি। জয়ন্তদার ক্যারেক্টারের নাম হচ্ছে ডক্টর সুজয় চ্যাটার্জি। আর এছাড়া মিস করছি ওখানে একজন আরেকজন ভয়ঙ্কর পাত্র হয়েছিল, সে হচ্ছে সৌরভ সরকার, সেও আজকে নেই আমাদের মধ্যে, আসতে পারেনি ওর কাজ আছে বলে, তো তাকেও আমরা ভীষণ মিস করছি। সৌরভ যদি লাইফটা থাকিস, তুই একটু লাইফটাতে মেসেজ কর, দেখলে ওখান থেকেই তুই আমাদের সাথে জয়েন কর, জানি সৌরভ ভীষণ মিস করছে, কারণ যতদিন যতগুলো ইভেন এই গল্পটা ছাড়া অন্য আরো যে গল্পগুলো আমরা কাজ করেছি সে গল্পগুলোতে সৌরভ হয়তো ক্যারেক্টারে নেই, কিন্তু সৌরভ ও আমাদের বিহাইন্ড ক্যামেরা কাজ করেছে আমাদের সাথে, ইউনিট ও আমাদের একটা ইউনিটের পার্ট বলা যেতে। একটা কথা বলি, আমাদের এই গল্পটার মধ্যে একটা গান রয়েছে, সেটা নিয়ে একটু বলার আছে। গানটা যখন আমি চিন্তা করেছিলাম রাখবো, তো গানটা রাখার যখন ডিসিশনটা হয়েছিল, তো তারপরে সেটার পর বেশি একটা সময় আমি পাইনি, মাঝখানে একটা দিন ছিল, তার পরের দিন শুটিং হবে, তো সেই মুহূর্তে আমি দাঁড়িয়ে থেকে আমার এক বন্ধুকে বললাম, ফোন করলাম, তখন ঠিক রাত্রি 9:30, তো তারপরে রাত্রি 10:30 নাগাদ তার সাথে আমার কথা হলো। আমি তাকে বললাম যে এরকম একটা গান রাখতে চাই, তুমি যদি একটু ওই গানটা করে দাও বা একটু তুমি করো, এবং সত্যি কথা বলতে আমি ভাবিনি এত সুন্দর একটা গান হতে পারে একদিনের মধ্যে, এবং খুব সুন্দর একটা গান ও একদিনে তৈরি করেছে। পরের দিন সকালবেলা থেকে শুরু করে গানটাকে লেখা, গানটায় সুর করা, এবং গানটা নিজের গলায় গেয়ে সেটাকে রেকর্ড করে ও আমাকে ঠিক পরের দিন রাত্রি 9:30 মধ্যে, মানে 24 ঘন্টার মধ্যে একটা গান কমপ্লিট করে আমাকে দিয়েছে, যেটা আমার মনে হয় না খুব সহজ ব্যাপার যে 24 ঘন্টার মধ্যে একটা গান সুর করা, লেখা এবং কম্পোজিশন করে সেটাকে কমপ্লিট তৈরি করে দেওয়া। তো সেটার জন্য আমাদের টিম থেকে, মানে আমরা যারা এদিকে অভিনয় করেছি সেখানের তরফ থেকে, আমরা পার্থকে ভীষণভাবে বলবো যে পার্থ যদি এই কাজটা আমাদের না করে দিত আমাদের হতো না, গানটা হতো না, আমরা গানটা ছাড়া হয়তো আমাদের অন্য কিছু নিয়ে ভাবতে হতো। তো পার্থকে আমরা ডেকে নেব আমাদের লাইফের মাঝখানে, চলে এসো পার্থ আসুক, তারপরে পার্থর পুরো নামটা বলছি, পার্থ এসে গেছে। পার্থ এসে যাওয়ার পরে এই হচ্ছে পার্থ, হ্যাঁ এই হচ্ছে পার্থ, যাকে আমি এমন ভাবে ও বলছে মানে আমার পাত্রী দেখা হচ্ছে, না পাত্রী দেখা হচ্ছে বিষয়টা নয়, কারণ ও যদি গানটা না করে দিত, ওকে আমি আগের দিন রাত্রেবেলায় যখন বললাম এবং পরের দিনকে সকালবেলায় ঠিক 11:00 নাগাদ ও আমার থেকে স্টোরিটার সম্বন্ধে একটুখানি শুনে, তারপরে ও গানটা নিয়ে সুর করা, লেখা সমস্ত কিছু, মানে আমি ওর উপরে পুরো ছেড়ে দিয়েছিলাম, দিয়ে বললাম দেখো আমি এটা নিয়ে আর মাথা ঘামাতে পারছি না, তোমার উপর ছেড়ে দিয়েছি, বাকিটা তুমি যা করবে করো। এবং ঠিক ওই দিনকেই রাত্রেবেলায় ও ঠিক 9:30 মধ্যে গানটা আমাকে পাঠালো, এবং তার পরের দিন আমাদের শুটিংটা হচ্ছে, এবং গানটা এত সুন্দর হয়েছে আর মনে হয় আপনাদের প্রত্যেকে শুনলে ভালো লাগবে, বুঝতে পারবেন। হ্যাঁ, আমাদের একটু গেস শোনা জায়গাতে একটুখানি একটু বলি, হ্যাঁ যেটা প্রথমে শুরু করব, যেটা পাপিয়া বললে যে পার্থ, আমি পুরোটা পার্থ দিই পার্কি, হ্যাঁ পুরোটা পার্থ দিই, হাফ হাফ লাগে আর কি, এটা একটা পার্ট অ্যাপার্ট ফ্রম এটা। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে একটা ফিল্মের মিউজিক, আপনারা দেখছেন বা জানেন আর কি, একটা ফিল্মের মিউজিক হতে প্রায় এক দেড় মাস লেগে যায়,
এবার সেই ফিল্মটা হোয়াট এভার, মানে শর্ট হোক বা ফিচার হোক, হোয়াট এভার ইট ইজ, একটা গান একটা ফিল্মের ভীষণভাবে একটা বার্তা বহন করে বা একটা জায়গা তৈরি করে, এটা আপনারা খুব ভালো করে জানেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কাছে সময়টা ভীষণ কম ছিল, আমার কাছে ইনফ্যাক্ট। তো পাপিয়া যতটা বলছে আমি জানি না আমি কতটা, বাট চেষ্টা করেছি, আমি ওটাই দিয়েছি, এটা একটা পার্ট। আর খুব অল্প সময়ের মধ্যে ব্যাপারটা করা, যারা খুব গুণী মানুষ ডেফিনেটলি গানটা শুনবেন, তারা বুঝতেই পারবেন যে ওখানে কিছু টেকনিক্যাল জায়গা আছে যেগুলো খুব ভালো করে ধরা যায়নি বা ছোঁয়া যায়নি, সেটা আমি চেষ্টা করবো পরবর্তী সময়ে যদি সময় নিয়ে কাজটা করা যায় সেটা ডেফিনেটলি করবো। আর ওভার টু পাপি, ব্যাপারটা কি হলো, ও যেই সময় আমাকে বললো যে এইরকম একটা গানটা করতে হবে বা হোয়াট এভার, এটা তা আমি জাস্ট, যেটা হয় আমরা টেকনিক্যালি যারা কাজ করি তারা জাস্ট ওই সময় অল্প, আমি জাস্ট জিজ্ঞেস করলাম যে স্ক্রিপ্টের থিমটা তো ডেফিনেটলি, আর গানটা শুরু হবে তার আগে সিচুয়েশন কি আছে, আগের লাইনটা কি হচ্ছে আর শেষ হচ্ছে তার পরের লাইনটা কি আছে, আমি জাস্ট ওটার একটা মিডিলে জাস্ট একটা কোঅর্ডিনেশন রাখার চেষ্টা করি। আমি একটু ইন্টারাপ্ট করছি, আমাকে দুদিন আগে আপিয়া গানটা সেন্ড করে, দুদিন আগে না আগের দিন, মানে শুটিং এর আগের দিন আমি তখনও বুঝতে পারি না, ভেবেছিলাম বোধহয় এটা কোনো ফিল্মের খুব মানে পরিচিত একটা, আমাকে জাস্ট শুনতে পাঠিয়েছে, হ্যাঁ আমাকে জাস্ট শুনতে পাঠিয়েছে, কিছু বলেও নি যে গানটা কোথাকার কেন, নর্মালি বোধহয় ওর ভালো লেগেছে, তো এরকম ভালো লাগার বন্ধুদের সঙ্গে আমরা শেয়ার করি ভালো লাগার জিনিস। তো যেটা বলা বক্তব্য সেটা হচ্ছে যে অপোজিটে যারা শুনবেন তারা যদি হোপফুলি এটাকে ভালো বলেন তাহলেই আমাদের কাজটা সার্থক, বা ওই অল্প সময়ের মধ্যে যেটা হয়েছে আমাদের আরো ভালো লাগবে। আচ্ছা, এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে একটা স্টোরি করতে করার পরে সেটাতে অভিনয় গান মিউজিক সমস্ত কিছু তো হলো, এরপরে যেটা থাকে একটা জায়গা, সেই জায়গাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা বলি সেটাকে বিজিএম ফলি এগুলো, তো এই বিজিএম মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক, তো এই ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়া কিন্তু একটা স্টোরি মনে হয় যেন মানে কিছু হচ্ছে ফাঁকা একদম চলছে, মানে হ্যাঁ আমাদের ডিওপি কিছু বললো কি একদম নুন ছাড়া খাওয়া যায় না, নুন কিন্তু একটু হলেও দরকার, সেটা যে নুনই খাক, কারণ আজকালকার বাজারে অনেক রকমের নুন আছে, তো আমাদের ওইখানে যে হ্যাঁ নুনদা তিনিও আমাদের মধ্যে হাজির আছেন, শুভ্রদা একদম আমাদের মধ্যে যদি একটুখানি জয়েন্ট করা হয় মানে ভীষণ ভালো লাগবে, ওয়েলকাম, একদম শুভ্রদা এসে গেছে, এই হচ্ছে আমি মিস্টার নুন, হ্যাঁ মিস্টার নুন, মিস্টার নুন, হ্যাঁ মিস্টার নুন, এবং গুড আফটারনুন না সেটা দেখতে হবে, তরকারি নুন, তরকারি নুন মানে যেটা বললাম মানে যে তরকারিটা হতো না, তরকারিটা হতো না কারণ শুভ্রদা আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা না করলে ওই বললাম যেটা তরকারিতে নুন ছাড়া যেরকম লাগতো সেই ব্যাপারটা থাকতো, তো যেটার জন্য হ্যাঁ এবং সেটার সম্পূর্ণভাবে শুভ্রদার উপরে ঠিক ওই যেরকম ভাবে আমি পার্থর উপরে ছেড়ে দিয়েছিলাম যে আমি জানি না কিছু, তুমি কিভাবে করবে কি করে করবে আমার লাগবে এটা তুমি আমায় করে দাও, ঠিক সেই রকমই শুভ্রদার উপরে আমি এটা বলে দিয়েছি, শুভ্রদা আমি কিছু জানি না আমার এটা করতে হবে, আপনি কিভাবে করবেন এটা আপনার উপর আমি ছেড়ে দিলাম, এবং শুভ্রদা সেটা দায়িত্ব নিয়ে একদম কমপ্লিট করেছে এবং সেটা খুব ভালোভাবে চেষ্টা করেছি, আমার সবথেকে ভালো লেগেছে, না আগে তুমি আমাকে ছবিটা পাঠাও একটা রাফ কাট করে পাঠাও আমি ওটাকে দেখি, দেখে মানে আমার ছবিটা ভালো লেগেছে, কাজটা করতেও ভালো লেগেছে, লাগছে এখনো কমপ্লিট হয়নি, একটা জাস্ট রাফ করা হয়েছে, তো যদি ডিরেক্টর ম্যামের পছন্দ হয় তাহলে আমি সবাইকে নিয়ে চলতে ভালোবাসি, কারণ আমি মনে করি একটা কাজ একা কখনো করা যায় না, তো সবার এখানে প্রয়োজন, তো সবাই ছাড়া হয় না, একটা টিম ওয়ার্ক,
আচ্ছা, এর মাঝখানে আমি আমার সব থেকে বড় এখানে যে যোদ্ধা ছিল আমার সাথে সমানভাবে এই কাজটাতে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ, বাংলায় বলো বাংলাতেই বলেছি, যোদ্ধা কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে। কারণ এই গল্পটা করতে অনেক উঁচু নিচু আপ এন্ড ডাউন অনেক কিছু হয়েছে, বাধা বিপত্তির মধ্যে থেকে আমি এগিয়েছি সেই জায়গাটা দাঁড়িয়ে থেকে। আমাকে তো খুব ভালো মানে ভীষণভাবে সাপোর্ট, মেন্টালি সাপোর্ট, কারণ আমি একটা সময় ভীষণ মেন্টালি ভেঙেও পড়েছিলাম যে আলটিমেটলি আমি এই গল্পটা করতে পারবো না, তো তখন আমাকে মেন্টালি সাপোর্ট দিয়েছে আর ক্যারেক্টার আমার বোন, কিন্তু আমার ভীষণ ভালো বান্ধবী ভীষণ ভালোভাবে আমাকে মেন্টাল সাপোর্ট দিয়েছে যে তুই পারবি, তুই এত তাড়াতাড়ি ভেঙে পড়বি না, এবং ভেঙে পড়ার তুই মানুষ, এতদিন এত কিছু লড়াইয়ের সাথে আজকে তুই তোর এই জায়গাটা পর্যন্ত এসছিস, তো এখানে এসে তুই কেন ভাঙবি, তুই ভাঙবি না, পারবি। তারপরে সেই জায়গাটা এসে আমার সাথে সমান তালে হাত মিলিয়েছে আমার এই স্টোরির ডিওপি, কারণ একটা কথাতেই আছে ডিরেক্টর যেটা ভাবে ডিরেক্টরের ভাবনাটা কিন্তু ডিওপির চোখ হয়ে যায়, মানে ডিওপির ডিরেক্টরের ভাবনাটা তো মন থেকে হয় আর ডিরেক্টরের চোখটা সেই জায়গায় থাকে, তো মনটা ডিরেক্টরের চোখ হয়ে যায়। তো আমি যেভাবে গল্পটা ভেবেছি সেই ভাবাটাই কিন্তু সম্পূর্ণভাবে তুলে ধরেছে ডেভিড। তো ডেভিডের পুরো নামটা ডেভিড নিজেই এসে বলুক এখানে একটু, হ্যাঁ ডেভিড ব্যাপারটা হচ্ছে ফ্ল্যাশটা বন্ধ করি, হ্যাঁ ঘোরাই এটাকে, হ্যাঁ ওই ডেভিড নিজেই চলে আসছে, ও নিজেই একদম আমাদের স্টোরিটা মানে ছিল হচ্ছে গিয়ে দুদিনের, দুদিন ছাড়া এই স্টোরিটাকে শুট করা যায় না, কিন্তু আমরা এই স্টোরিটাকে কমপ্লিট করেছি সম্পূর্ণভাবে। কিছু লেখা আচ্ছা, আমরা এই স্টোরিটাকে কমপ্লিট করেছি 10 ঘন্টায়, মানে দুদিনের স্টোরি আমরা কমপ্লিট করেছি 10 ঘন্টা, এবং তার জন্য আর্টিস্ট থেকে শুরু করে প্রত্যেকে প্রচণ্ডভাবে কোঅর্ডিনেট করেছে, প্রত্যেকে এনজি তো খুব কম, মানে দুটো হয়তো হয়েছে কোনোটাতে আর হয়নি বলা যেতে পারে। তো ডেভিড এসে গেছে, চলো ডেভিডের সাথে আমরা একটু কথা বলি। হ্যাঁ, তো নিজের দিকে ঘুরিয়ে নিই, নিজের দায়িত্ব নিয়ে কথা, দায়িত্ব নিয়ে চলে এসেছে ডেভিড। কথা বলতে বারণ করেছে, কাজটা করে খুব ভালো লেগেছে, এই যে পাশে সবাই দাঁড়িয়ে আছে, সবাই দাঁড়িয়ে আছে, ঠিক আছে সবাই বলে দাও সিনেমাটার নাম কি, কবে আসছে, কোথায় কোন কোন ফেস্টিভ্যালে দেখানো হবে, ছবির নামটা হচ্ছে মধুরেণ সমাপয়েত, ছবির নাম এটা খুব সুন্দর নাম মধুরেণ সমাপয়েত, নামটা একটু অন্য ধরনের, গল্পটা যখন দেখবেন তখনই বুঝতে পারবেন এই ধরনের নাম কেন, মধুরেণ সমাপয়েত নামটা কেন তখনই বোঝা যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে আর কিছু বলছিল এখান থেকে কেউ, সুব্রতা যেমন বললো নামটা জানি না, আমি নামটা অ্যানাউন্স করে দিলাম। আর আমাদের একটা ফেস্টিভ্যালতে যাচ্ছে রিসেন্টলি, আর একটা ফেস্টিভ্যাল আছে যেটা হচ্ছে BIFF, আমরা BIFF এও পাঠাচ্ছি আমাদের স্টোরিটা, তারপরে দেখা যাক কি করা যায়। আমরা আমাদের সমস্ত পরিশ্রম লাগিয়ে সমস্ত মনে জোর লাগিয়ে প্রচুর উদ্যম দিয়ে পাহাড় পর্বত নদী নালা, আর একটা জিনিস এই স্টোরিটার মধ্যে একটা আছে, এটার মধ্যে কিন্তু আমরা একটু বাইরের রেখেছি একটু পাহাড়ি জায়গার টাচ আছে, ছোঁয়া আছে, একটা ফ্লেভার আছে, কিছুটা পাহাড়ি জায়গায় শুটিং করা হয়েছে, কিন্তু জায়গাটা কোথায় সেটা এখন বলছি না, জায়গাটা আমার ভীষণ পছন্দের জায়গা, আমার একটা ড্রিম সিটি
মানে বলা যেতে পারে, বলা যেতে পারে না, ওটা ড্রিম সিটি আমার। মানে আমার মনে হয় মানে ছবিটা দেখে, আপনার ছবিটা দেখে বলতে হবে যে ওটা জায়গাটা, হ্যাঁ ছবিটা দেখে বলতে হবে তাহলে কি পাবে, ছবিটা দেখে কাকিমা, মানে আমার মায়ের কথা বলছে, কারণ আমাদের শুটিং এর সময় তালের বড়া মা করেছে, মানে এগুলো আমার মায়ের ছিল, পাগলামি করে গেছি আমরা, শুটিং করে গেছি, আর কাকিমা সমান তালে আমাদের পিছনে ছিল আমাদেরকে খাওয়ানোর জন্য, খা 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 এটা করে গেছে। চলো আমরা এরপরে চা ব্রেক একটা নিচ্ছি, চা নিয়ে এসেছি, এবং আমরা চা নিয়ে এসেছি শুধু না, মানে আমরা একটু আজকে অন্যভাবে চা খাবো, মাটির ভাঁড়ে চা খাবো, এবং সেই ফ্লেভারটা কাউকে দেব না, চলো এখনের জন্য আমরা সবাই ছবির জন্য একটা শুভকামনা সবার কাছ থেকে চাইছি, ছবিটা আপনারা আপনারা শুভকামনা জানান যেন ছবিটা একটা জায়গা পায়, এটাই আমাদের সবার পক্ষ থেকে আমি বললাম, সবাই বলুক, মা কিছু বলছে, সবাই আপনারা দেখুন, মনে হয় ভালো লাগবে সবাই। আচ্ছা আমাদের ছেলে কি সোশ্যাল মেসেজ দেওয়ার চেষ্টা করেছি আমরা ছবিটার মধ্যে, যেমন এটা তো অনেক ফান এলিমেন্ট পাবে, এমন কিছু সিরিয়াস এলিমেন্টও আমরা দেওয়ার চেষ্টা করেছি যেটা হয়তো আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনোভাবে প্রযোজ্য, তো আমরা সবাইকে আন্তরিকভাবে অনুরোধ করবো আপনারা ছবিটা দেখুন। আমি যেটা বলতে চাই, একটা টেকনিক্যাল কথা যেটা বলবো, সেটা হচ্ছে যে একটি ছবি বা হোয়াট এভার আমরা যেই কাজটা করি সমস্তটাই ডিপেন্ড করে আপনাদের ভালোবাসা আশীর্বাদের উপর, তো আমরা ডেফিনেটলি আপনাদের এই আশীর্বাদটা চাই। আমরা জানি কোনো কাজ করতে গেলে ভুল ত্রুটি সমস্ত কিছুই থাকে, আপনাদের আশীর্বাদটা যদি পাই আমরা আমাদের পরের প্রজেক্টগুলো ভালো করে করতে পারব। উই জাস্ট নিড ইউর ব্লেসিংস, আমরা চাই আপনারা আমাদের যাতে আগামী দিন আরও ভালো করে কাজ করবো। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রচুর কথা বলে নিয়েছি আমরা, চলো আমরা এবার চা খাবো, ব্রেকে যাচ্ছি।